সমান করে পদক্ষেপ নিতে দেখি নাই আমাদেরকে গতকাল শাহবাগ থানার কর্তৃপক্ষ প্রক্টর এবং ভিজি আশ্বাস দিয়েছিলেন এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ সভাপতি মন্ডলীর সদস্য বাহাউদ্দিন নাসিম সাহেব এবং জাহাঙ্গীর কবির নানক সাহেব সহ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল্লাহ ইয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সহ তারা এসেছিলেন তারা বলেছিলেন নুরুল হক নুরু যারা তোমার উপরে হামলা করেছে তোমার সহযোদ্ধাদের উপর হামলা করেছে আমরা অনতি বিলম্বে প্রত্যেককে চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় আনব তারা যখন সেখানে গিয়েছিল আমরা তখন তাদেরকে বলেছি আপনারা আগে তাদেরকে গ্রেফতার করুন তারপরে দেখা করতে আসুন কিন্তু তারা আমাদের কথা না শুনে তারা আমাদেরকে সেখানে ধাক্কা দিয়ে আমাদের উপর দিয়ে পালিয়ে গিয়ে নুরুল হক নুরদের সাথে দেখা করেছে আমরা কিন্তু তখনই বলেছিলাম এটি প্রহসন ছিল এটি ছাত্র সমাজের সাথে প্রহসন ছিল আমরা এই দেশবাসী এবং ছাত্র সমাজের কাছে আহ্বান জানাবো এই জঙ্গি ছাত্রলীগকে আপনারা সারা বাংলাদেশে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে সারা বাংলাদেশে আপনারা বয়কট ঘোষণা করুন এই মুক্তিযুদ্ধ মঞ্চের নামে তথাকথিত সন্ত্রাসী সংগঠনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করুন তাদের প্রত্যেককে অবাঞ্ছিত ঘোষণা করুন আমরা দৃঢ়কণ্ঠে দেশবাসীর প্রতি বলতে চাই এই ডাকসু থেকেই কিন্তু এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ডাক দেওয়া হয়েছিল দীর্ঘ ২৮ বছর পরে ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছেন নুরুল হক নুর এই দেশবাসী এবং ছাত্র সমাজ আশায় বুক বেঁধেছিল এই দেশের স্বার্থে এই দেশের ছাত্র সমাজের স্বার্থে এই দেশের মানুষের স্বার্থে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বাক স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য তিনি নেতৃত্ব দিবেন কিন্তু আমরা দেখেছি এই ক্ষমতাসীন দল এই ডাকসুর ভিবি নুরুল হক নুরের নেতৃত্বে শঙ্কিত তারা তাদের ক্ষমতা নিয়ে আতঙ্কিত এই ডাকসুর ভিবি নুরুল হক নুর এবং তার সহযোদ্ধাদের নিয়ে তারা চিন্তিত আমরা দৃঢ়ভাবে বলতে চাই এই হামলাটি ছিল সম্পূর্ণরূপে পূর্ব পরিকল্পিত যার সাথে জড়িত ছিল সরকারের মহল ছাত্রলীগের সন্ত্রাসী এবং তারা ব্যবহার করেছে মুক্তিযুদ্ধ মঞ্চের সন্ত্রাসীদেরকে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ওতপ্রোতভাবে জড়িত ছিল অন্যথায় তিনি কেন এখনো ব্যবস্থা গ্রহণ করতে পারলেন না এবং তিনি কেন যখন তাদের উপর হামলা হলো তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করলেন না আমরা দেশবাসী এবং ছাত্র সমাজের প্রতি দপ্ত আহ্বান জানাবো যদি এই হামলার বিচার করা না হয় অনতি বিলম্বে যদি তাদের প্রত্যেককে চিহ্নিত করে গ্রেফতার না করা হয় আমরা এই দেশের ছাত্র জনতাকে সাথে নিয়ে এই স্বৈরাচারী দখলদার সন্ত্রাসী ক্ষমতার বিরুদ্ধে গণ আন্দোলনের ডাক দেব দেশবাসী এবং ছাত্র সমাজকে আমরা প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের সভাপতি আবু রায়হান বারবার মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটি সংগঠন বারবার হামলা চালিয়েছে আমরা স্পষ্ট বুঝতে পেরেছি তাদের মোটিভটা কি ছিল তাদের মোটিভ ছিল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আন্দোলন চালিয়েছে বারবার আন্দোলন চালিয়েছে এবং বারবার হামলা শিকার হয়েছে গতকালকে আমরা দেখেছি ডাকসুর ভেতরে রুম বন্ধ করে কিভাবে হচ্ছে কে ফেলে দেওয়া হয়েছে এই ধরনের ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহুকাল ধরে চলে আসতেছে আমরা দেখতেছি যে আমাদের যে ভিসি সে দায়িত্ব আসার পর থেকে একের পর এক ঘটনা ঘটতেছে আমরা বারবার তার পর থেকে দাবি করছি কিন্তু বারবার আমাদেরকে ফিরিয়ে দিচ্ছেন এখন এই বিষয়টা খুবই স্পষ্ট যে উনি কাদের ভিসি আমরা দেখেছি সবসময় উনি ছাত্রলীগের পক্ষপাতিত্ব করছেন এই পক্ষপাতিত্ব আর কতদিন চলবে আমরা দেখেছি যে হামলা করার পর নাটক সাজান তার নামকরা যান হাসপাতালে দেখতে এই নাটকের অবসান চাই আমরা আমরা দেখছি যে আমাদের ভিসি যখন হামলা হয় তখন তিনি ফোন ধরেন না কিন্তু রাতের আধারে লুকিয়ে লুকিয়ে দেখতে যান যে কি হয়েছে একটা মায়ের কানে দেখা যান
আমরা যখন জিজ্ঞেস করি যে স্যার বিচার করবেন কবে, বিচার করতে পারবেন, এই মেরুদণ্ড কি আছে না, থাকলে শিক্ষার্থীর সামনে বলেন যে নাই, শিক্ষার্থীরা বিচার করে নিবে, কিন্তু তাদের মেরুদণ্ড নাই তারা এটা করতে পারে না। তারা জানে যে হচ্ছে তলদাসগিরি করেই এই ভিজিট রাখতে হবে, কিন্তু আমরা দেখেছি সারা দেশে গোপালগঞ্জে কীভাবে ভিজিটকে অপসারণ করা হয়েছিল, শিক্ষার্থীরা কীভাবে আন্দোলন করেছে, আমরা দেখেছি জাহাঙ্গীরনগরে দিনের পর দিন আন্দোলন চলেছে। ঢাকা বিশ্ব শিক্ষার্থীরা কি পিছিয়ে থাকবে, এই এই প্রক্রিয়াকে অপসারণ ঘটাবে? বন্ধুরা, আপনারা যারা আছেন সবার কাছে আমরা আহ্বান জানাই যে এই প্রক্টরের অপসারণ করার আগ পর্যন্ত, এই ভিজি সুক্ত হওয়ার আগ পর্যন্ত, সুস্থ হওয়ার আগ পর্যন্ত আপনারা কেউ ঘরে ফিরবেন না এবং আন্দোলন করে তুলবেন, এবং অবশ্যই প্রক্টরকে অপসারণ করে ছাড়বো আমরা। সবাইকে ধন্যবাদ। মুক্তিযুদ্ধের মঞ্চের মধ্য দিয়ে গতকাল যে ডাকসু ভবনে সন্ত্রাসী হামলা হয়েছে, সেখানে ডাকসু ভিপি নূর সহ, রাশেদ সহ, মামুন সহ, ফারুক সহ 30 জনকে পিটিয়ে আহত করা হয়েছে এবং থারাবি নামে একজনের অবস্থা খুব আশঙ্কাজনক। বন্ধুগণ, আমরা দেখছি এই যে ছাত্রলীগ একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চালিয়ে যাচ্ছে। কিছুদিন আগে বুয়েটে আবরারকে পিটিয়ে হত্যা করেছে ছাত্রলীগ, এর আগে বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করেছে ছাত্রলীগ। আপনারা জানেন যে প্রমাণ হলে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে গোলাগুলিতে সেখানে নিহত হয়েছে আবু বকর। এইরকম একের পর এক শিক্ষার্থী রক্তে রঞ্জিত ছাত্রলীগের হাত। বন্ধুগণ, আমরা বলতে চাই বাংলাদেশের ছাত্র সমাজ এই অবস্থায় মেনে নেবে না। কথায় কথায় বললে বলা হয় জামাত শিবির, কথায় কথায় অন্যের প্রতিবাদ করলে বলা হয় স্বাধীনতা বিরোধী, কিন্তু আমরা বলতে চাই ছাত্রলীগ, আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের মঞ্চ, এই সমস্ত সন্ত্রাসী সংগঠন যে কর্মকাণ্ড করছে সেটা কখনো মুক্তিযুদ্ধ চেতনা হতে পারে না। বন্ধুগণ, 1971 সালে শহীদ ভূমি জীবন দিয়েছিল স্বাধীন সর্বভৌম দেশের জন্য, গণতান্ত্রিক বাংলাদেশের জন্য, সুশীল বন সম্মানী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, তরুণরা জীবন দিয়েছে, নারীরা সম্ভ্রম হারিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, শিক্ষকরা, কর্মচারীরা জীবন দিয়েছে। সেই বাংলাদেশ আজকে আমরা দেখছি গণতান্ত্রিক দাবিতে কথা বললে হত্যা করা হচ্ছে, জেলে নেওয়া হচ্ছে, রিমান্ডে নেওয়া হচ্ছে। এই তো বাংলাদেশ, গতকাল নোটরা কি করেছিল, সেখানে তারা বসেছিল, তারা তাদের দপ্তরে বসেছিল, সেখানে গিয়ে লাঠি নিয়ে, সেখানে গিয়ে বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে হামলা করা হয়েছে। বন্ধুগণ, এই অবস্থা আমরা চলতে দিতে পারি না। আমরা বলতে চাই যদি মুক্তিযুদ্ধের চেতনা আওয়ামী লীগ বিশ্বাস করে না, আমরা বলতে চাই ছাত্রলীগ বিশ্বাস করে না, মুক্তিযুদ্ধ মঞ্চ বিশ্বাস করে না। যদি তারা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করতো তাহলে গণতান্ত্রিক আন্দোলনের উপর তারা এইভাবে হামলা চালাতে পারতো না। বন্ধুগণ, আপনারা দেখবেন এই হলগুলোতে প্রচন্ড দখলদারিত্বের মধ্য দিয়ে ছাত্রদেরকে বাধ্য করা হয় নদীতে নিয়ে যাওয়ার জন্য, সেখানে ছাত্রদের পক্ষে কোনো স্লোগান থাকে না, নাম ছাত্রলীগ, ছাত্রদের স্বার্থে স্বার্থে কথা বলার কথা ছিল, সেখানে শিক্ষার কথা নাই, স্লোগানে বলছে শিক্ষা শান্তি প্রগতি। আমরা বলছি তাদের স্লোগানের মধ্যে শিক্ষা আছে, কিন্তু সেখানে কোনো সত্যিকার অর্থে ছাত্রদের স্বার্থের পক্ষে কোনো কথা নাই, মুখে বলছেন শান্তি, সত্যিকার অর্থে আপনারা সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে অশান্তি তৈরি করছেন, সন্ত্রাসী কর্মকাণ্ড তৈরি করছেন, তারপরে মুখে আপনারা বলছেন, কিন্তু আমরা জানি যে আপনারা কি করছেন। বন্ধুগণ, আপনাদের প্রতি আহ্বান জানাতে চাই যে ছাত্রলীগকে আপনারা সামাজিকভাবে বয়কট করুন, যে পরিবারের ভিতরে ছাত্রলীগের সন্ত্রাসীরা আছে আপনারা তাদের ভিতরে বোঝানোর চেষ্টা করেন, তারপরে যদি না পারেন তাদের সঙ্গে সামাজিক সম্পর্কে বয়কট করেন, আপনাদের ফেসবুকে যারা ফ্রেন্ড আপনারা আপনারা বলুন কোনো একজন সন্ত্রাসী আপনার বন্ধু হতে পারে না, তাদেরকে প্রাণ করুন। এইভাবে ছাত্রলীগকে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে বয়কট করুন, তাদের বিরুদ্ধে আজকে রাজা ভাস্কর সামনে থেকে ততক্ষণ না পর্যন্ত এই যে গোলাম রাব্বানি গোলাম হয়ে গেছেন, উনি উনি ছাত্রলীগের গোলামি করছেন, গোলামি করছেন, আজকে সন্ত্রাসীদের পক্ষে দাঁড়িয়ে গোলামি করছেন। যখন হামলা হচ্ছিল ছাত্ররা গিয়েছিল সেখানে বলেছে স্যার হামলা হচ্ছে আপনার ছাত্রদের উপরে, আপনার কিছু করুন, উনি বলেছে যেখান থেকে চলে যাওয়া চলে না গেলে বহিষ্কার করা হয়। বন্ধুগণ, এই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, এই অবস্থা আমরা চলতে দিতে পারি না। পরে তারা দেখেছেন আপনার পত্রিকায় বলেছে যে গতকাল নাকি বহিরাগতদের নিয়ে এসে বিপিন ঝামেলা তৈরি করার চেষ্টা করছিল, বিশৃঙ্খলা তৈরি করছিল, তাদের দায় দায়িত্ব নাকি বিপিনকে নিতে হবে। বন্ধুগণ, আমরা বলতে চাই এই সমস্ত মিথ্যাচার থেকে বন্ধ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় জনগণের প্রতিষ্ঠান, ঢাকা বিশ্ববিদ্যালয় জনগণের টাকায় চলে, এখানে 52 থেকে শুরু করে যতগুলো গণ আন্দোলন হয়েছে, ছাত্র আন্দোলন হয়েছে, সেখানে কাঁধে কাঁধ মিলিয়ে সারা বাংলাদেশের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা
এই বাংলা ভাষা আন্দোলনে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল না, যার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় সবার জন্য উন্মুক্ত, এখানে রাজনীতি চলবে, এখানে সন্ত্রাসী চলবে না। কিন্তু আমরা দেখলাম রাজনীতি যারা করছে তাদেরকে প্রতিহত করার জন্য আপনারা সন্ত্রাসী রেলিয়ে দিচ্ছেন, আর সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করছে তাদেরকে মদত দিচ্ছেন। বন্ধুগণ, এই অবস্থা আমরা চলতে দিতে পারি না। আপনাদেরকে আহ্বান করি, যতক্ষণ না পর্যন্ত ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ না হতে পারছি ততক্ষণ পর্যন্ত এই অবস্থা আমাদের চলতে থাকবে। এই জন্য আহ্বান জানাই সারা বাংলাদেশের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে, প্রতিটা জেলায়, থানায়, পাড়া, মহল্লায় ছাত্রলীগের বিরুদ্ধে আপনারা আন্দোলন গড়ে তুলবেন। সেই আন্দোলন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আপনাদের সাথে থাকবে, কাঁধে কাঁধে মিলে সে আন্দোলন আমরা করবো। আমি এই বক্তব্য রেখে আমি আমার কথা